হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট টিপস ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই টেস্টি একটা মেও স্যান্ডউইচের রেসিপি একদম সঠিক পরিমাপ সহ খুবই সহজেই চটজলদি তৈরি করে দেখাবো আজকের এই স্যান্ডউইচটি তো চলো আজকের এই রেসিপিটি স্টার্ট করা যাক স্যান্ডউইচ তৈরির জন্য চারটে হাঁসের ডিম আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি একমেয় স্যান্ডউইচের ক্ষেত্রে হাঁসের ডিম অথবা দেশি ডিম ব্যবহার করলে স্যান্ডউইচের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তবে যাদের কাছে এটা অ্যাভেলেবেল নয় অথবা যারা এটা খেতে পছন্দ করে না তারা সেক্ষেত্রে নর্মাল পোলট্রি মুরগির ডিমও ব্যবহার করতে পারো তো একটা বোলের উপরে আমি একটা চালনি রেখেছি চালনিতে এক এক করে আমি প্রত্যেকটা ডিম দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে প্রেস করতে থাকবো এইভাবে যদি ডিমটাকে আমি গ্রেট করে নিই সেক্ষেত্রে কিন্তু ডিমটা খুব সুন্দর একদম স্মুথ হবে তো একইভাবে আমি চারটে ডিমই গ্রেট করে নিয়েছি এটাকে আমি একটা অন্য বলে ট্রান্সফার করে নিচ্ছি এবারে আমি ডিমের মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন নুন ওয়ান ফোর টি স্পুন গুঁড়ো চিনি ওয়ান টি স্পুন মেওনিস থ্রি টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি বাটার ওয়ান টি স্পুন তো ডিমের মধ্যে সব উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে এবারে একটা স্পুনের সাহায্যে সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ডিমের সাথে সব উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি ডিমের মিশ্রণ আমাদের প্রস্তুত হয়ে গিয়েছে এবারে একটা ব্রেডের একটা সাইডে আমি অল্প একটু মেয়নিস ভালো করে স্প্রেড করে দিচ্ছি ব্রেডের একটা সাইড আমি সুন্দর করে মেওনিজ স্প্রেড করে দিয়েছি এবারে আগে থেকে যে ডিমের মিশ্রণটা প্রস্তুত করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা ব্রেডের যে সাইডে মেওনিজ স্প্রেড করেছি সেই সাইডে আমি সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি আর এখানে বলে দিই তোমাদের স্যান্ডউইচের মাঝখানে এই ডিমের ফিলিংটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাণ দিও এটার কোনো নির্দিষ্ট মাপ নেই যে যার পছন্দ মতো এই ফিলিংটার পরিমাণটা রাখতে পারো ব্রেডের উপরে ডিমের ফিলিং খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি এবারে স্যান্ডউইচের উপরে আমি যে ব্রেডটা দেব সেটারও একটা সাইড আমি একইভাবে মেয়োনিজ স্প্রেড করে দিচ্ছি ব্রেডের গায়ে আমি সুন্দর করে মেওনিস লাগিয়ে দিয়েছি এবারে ব্রেডের যে সাইডটাতে আমি মেওনিস লাগিয়েছি সেই সাইডটা আমি ডিমের দিকে রাখছি এবারে একটা ছুরি দিয়ে আমি ব্রেডের সাইড থেকে ব্রাউন কালারের বর্ডারগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি ব্রেডের চারপাশ থেকে আমি ব্রাউন কালারের বর্ডারগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি এরপরে ব্রেডের মাঝখান থেকেই এইভাবে একটা কাট লাগিয়ে দুটো ভাগে ভাগ করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের এক মেয়েও স্যান্ডউইচ একইভাবেই আমি বাকি স্যান্ডউইচগুলোকেও তৈরি করে নেব তো সমস্ত স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গিয়েছে স্যান্ডউইচগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি বাড়িতে অবশ্যই করে একবার বানিয়েও আশা করছি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই পছন্দ হবে আজকে আমি স্যান্ডউইচটাকে হট কফি দিয়ে সার্ভ করেছি আর এই হট কফির রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিংকে ক্লিক করে গিয়ে দেখে নিতে পারো আর আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও কথা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা